আমার প্রিয় ত্রিপুরাবাসী, আপনি আর আমি সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসের যে প্রকোপ সেই সংক্রমণ থেকে বাঁচাতে পারি, তার জন্য সর্দি কাশি হলে মুক্ত জায়গা না ফেলা আর কাশি দেওয়ার সময় রুমাল বা কোনো কিছু ব্যবহার করা, তার সঙ্গে সঙ্গে হাত ওয়াশ করা, তাতে কমসে কম 20 সেকেন্ড যাতে জল সাবুন বা লিকুইড যাই আছে তা দিয়ে পরিষ্কারভাবে হাত ধুয়ে নেওয়া, আর ভিড় জমায়েতের মধ্যে না যাওয়া। আর এমনিতেও ত্রিপুরাতে 144 জারি রয়েছে, তাতে 4-5 জন একত্রিত না হওয়ার পাবন্দি রয়েছে। তো বাজার হোক, রেলওয়ে স্টেশন হোক, এয়ারপোর্ট হোক, যাতে একে অপরের সঙ্গে কমসে কম 3 ফিটের ডিফারেন্স থাকে, এই সবগুলো যখন আমরা পালন করব, তো নিশ্চিত আমাদের কাছে এই ভয়াবহ ভাইরাস আসতে পারবে না। যদি কেউ জ্বর সর্দি হয়েছে, টেম্পারেচার হয়েছে, সঙ্গে সঙ্গে হেলথের সিএসসি হোক, পিএসসি হোক, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, যে কোনো স্থানীয় ডাক্তার হোক, নার্সেস হোক, তাদের সঙ্গে সম্পর্ক করা এবং হসপিটালে গিয়ে চেক আপ করা, এইগুলো আমরা যদি করি, দুনিয়াব্যাপী করোনার মহামারী যে ভাইরাস চলছে তা থেকে আমরা ত্রিপুরাকে মুক্ত রাখতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।